আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুগ উপযোগী সকল পাওয়ার টিলার নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা আপনাদের মাঝে যেই মেশিনগুলো নিয়ে আসছি এগুলো চায়না থেকে আমদানি, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পাওয়ার টিলার মেশিন। এখানে আপনারা পাবেন অনেক রকমের পাওয়ার টিলার মেশিন। তো কী কী মেশিন নিয়ে আজকে আমরা কথা বলবো তাই পুরো ভিডিওটি থাকছে। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যে আজকের পাওয়ার টিলার মেশিনগুলোর কোয়ালিটি এবং এগুলোর ডিসক্রিপশন বৃত্তান্ত। তো আমাদের সাথে আছে যে ভাইটি, তার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো ভাইজান? মিনি পাওয়ার টিলার। হ্যাঁ, মিনি পাওয়ার টিলার। মিনি পাওয়ার টিলার, জি। তো ভাই, প্রথমে যে সবচাইতে লম্বা যে মেশিনটা, এটা দিয়ে শুরু করি। জি। এইটা কি ভাই, ওয়েডার নাকি? জি, ওয়েডার। টু স্ট্রোক ওয়েডার, 52 সিসি মোটর। ঘাস পরিষ্কার, নিড়ানির কাজ, মাটি উর্বর করা যাবে। আর এই যে পাশে এটা দিচ্ছে, এটা কত সিসির ইঞ্জিন ভাই? এটা 52 সিসি। এটা 52 সিসির ইঞ্জিন, জি। এটা মানে 16টা ফাল আছে। এটার ফাল 16টা, 16টা ফাল আছে। কোয়ালিটির 16টা ফাল, জি। তারপরে কোনটা আছে ভাই? এই যে এটা, ওইটা বড়টা 63 সিসি। এটা দেখি কোয়ালিটি আরো হেভি, জি। এটা 16টা ফাল আছে, তো শক্তিশালী ফাল। এটা ফাল পুরো মোটামুটি, মানে শক্ত শক্ত নরম যে মাটি হোক এটা চাষ করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাদা মাটিতেও চাষ করা যাবে, এটা সমস্যা নেই। এইটা কত সিসি? ফরেস্ট ইঞ্জিন 63 সিসি। 63 সিসি নতুন অবস্থায়, পরে যখন ইঞ্জিন ফাস্ট হবে, চালু হবে, রানিং হওয়ার পর আরো স্পিড বাড়বে। তারপরে আপনার 2 থেকে 2.5 ঘন্টা চলবে। তো দর্শক, প্রথম অবস্থায় ধরুন 63 সিসি ইঞ্জিন গুলো পাওয়ার টিলার গুলো আপনারা চালাতে পারবেন 1.5 থেকে 2 ঘন্টা। পেট্রোল ইঞ্জিন খুব সহজ স্টার্ট দর সিস্টেম। তো আপনারা যারা এইভাবে স্টার্ট হয়ে যাবে। আর চাকা গুলা তো ভাই টিউবলেস টাইপ না? জি জি, টিউবলেস। এগুলো তো হাওয়া দেওয়া যাবে, হাওয়া দেওয়া যাবে, হাওয়া দেওয়া যাবে। এবং চাকা খুলে, চাকা খুললে ফাল লাগাইতে হবে। হ্যাঁ, চাকা খুলে এই যে মিডল যে পয়েন্ট আছে, এই পয়েন্টে ফাল দিতে হবে। এই ফালগুলো 32টা ফাল বিশিষ্ট যে লাঙ্গলটা আছে এটা লাগায় চার্জ দিতে পারবে, জি। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের মিনি পাওয়ার টিলার অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আর ভাই, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি ভাই বলেন। প্রতিষ্ঠান আছে এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে, মানে শর্ট কথায় যদি আমরা বলতে চাই কাস্টমারদের উদ্দেশ্যে, আপনারা সবাই প্রথমে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে আসবেন। এয়ারপোর্ট থেকে একটা রিক্সা নেবেন, বলবেন যে নবদাপাড়া বৈশাখী মোড় যাবো, 15 টাকা রিক্সা ভাড়া, জি জি, একদম 15 টাকা রিক্সা ভাড়ায় আপনাদের আমাদের প্রতিষ্ঠান নিয়ে শোরুমে নিয়ে আসবে।
তো ভাইদের শোরুম আজকে আমি ভিজিট করলাম, অনেক ধরনের মেশিনই ভাইদের কাছে দেখলাম। তার ভিতরে সবচাইতে ভালো লাগলো আমার কাছে যে পাওয়ার টিলারগুলো, এগুলো নিয়েই আজকে রিভিউটা করলাম। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এখনও যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং বরাবরের মতো এই সমস্ত নতুন নতুন পাওয়ার টিলারের ইঞ্জিন নিয়ে আমরা আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আর ধন্যবাদ, আসসালামু আলাইকুম।